নিজের জমিতে উৎপাদিত ধান বিক্রি না হওয়ায় পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন চাষিরা। এদিন বেলা ১০টা নাগাদ পূর্ব বর্ধমানের গোলসি ১ নম্বর ব্লকের লোয়া রামগোপালপুর পঞ্চায়েতে জড়ো হন এলাকার কয়েকশো চাষি। অফিস টাইমে চাষিরা এসে পঞ্চায়েতের গেট আটকে অবস্থান বিক্ষোভ করেন। পঞ্চায়েতের প্রধান ও অফিস কর্মীরা অফিসে আসতেই তাদের পথ আটকে দেন চাষিরা। কর্মীদের গেট আটকে রেখে মাইক হাতে নিয়ে বিক্ষোভ দেখান তারা। চাষিদের দাবি, সব পঞ্চায়েতে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হলেও তাদের পঞ্চায়েতে এখনও সেই কাজ শুরু করতে পারেনি। চাষিদের দাবি, তাদের উৎপাদিত ধান সরকারি সহায়ক মূল্যে ধান নেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন, না হলে ওই পঞ্চায়েত বন্ধ থাকবে। শক্তি ভাইকে বলছি, তুমি এসে আমাদের এখানে চাষিদেরকে একটু আশ্বস্ত করো এবং তোমার পঞ্চায়েতের তরফ থেকে কোনটা কি করবে, তোমাদের কি আলোচনা হয়েছে, সেটা চাষিদেরকে বলছি। আমাদের চাষিদেরকে অশেষ ধন্যবাদ। পঞ্চায়েতে আমাদের চাষিবৃন্দকে সমস্তকে দেখা হয়েছে, তাদের একটা ধান একটা বস্তা ধান যায়নি। তার পরিপ্রেক্ষিতে আমরা কি করেছি, কৃষক কল্যাণ সমিতি আমাদের রেজিস্ট্রেশন চাষি কমিটির আছে, তারা সকলে যে বিডিও ম্যাডামকে একটা পিটিশন করেছিল, সেই পিটিশনে দিয়েছে, বলেছিল তিন দিন পরে আমি আশ্বস্ত করে বলবো যে কী হবে। তারপরে খবর পাই যে না, আর হচ্ছে না। তার পরিপ্রেক্ষিতে কী বলছি, এখানে সমবায় ব্যাংক আছে, সমবায় ব্যাংকে যারা আগে রেজিস্ট্রেশনে ৪১০ জন দিয়েছে তাদের ধানটুকু যাবে, আর আমাদের যে রেজিস্ট্রেশন ১৪৭৫ জনের আছে এই এলাকা লোয়া রামগোপালপুর অঞ্চলের রেজিস্ট্রেশন করা আছে, তাদের ধান আমি বলতে পারবো না। তাহলে এখন আমরা চাইছি চাষিবৃন্দ, তাহলে আমরা যাবো কোথাও? আমরা তো ক্ষুদ্র চাষি, কেউ ৫ বিঘে ২ বিঘে ৩ বিঘে জমির মালিক, তাদের রেজিস্ট্রেশন করা আছে, তারা ধানের যে অভাবে তারা না খেয়ে মরছে, এই দিকে না আছে কোনো লেবারের কাজ, অশান্তিতে ভুগছে, তাদের জন্য আমরা এখানে কী করেছি, নিজেরা গণবিক্ষোভ মানে গণ অবস্থান করেছি। আমরা এখনও সেরকম জায়গা যাই নাই, আমরা প্রধানকেও বলেছি, প্রধান বলছে যে বিডিও ম্যাডামের কাছে গিয়েছিলাম, আমাকে বললে যে লিখো এখানে আমাদের ধান বিক্রয় হয়ে গেছে। হ্যাঁ, এই বলে মানে ও বলছে না, আমি তা কেন দরখাস্ত লিখবো, আমাদের তো সই করবো, আমি তো ধান বিক্রি হয়নি। এইগুলো কিন্তু এই ১৪৭৫ জনের কাগজ হচ্ছে ডিবিসি, এই ডিবিসিরা একটা ছটা ধান বিক্রি করতে পারে নাই, কিন্তু সিপিসি যাদের কাগজ আছে তারা ধান বিক্রি করতে পেরেছে, কিন্তু তারা হয়তো শিক্ষিত ভালো মানুষ, আর আমরা এখানে গরিব মানুষ, অসহায় মানুষ, মানে খেটে খাওয়া মানুষ, তারা আমরা ডিবিসি বুঝি নাই। আমাদেরকে সরকারি আধিকারিক কী করেছে, ডিবিসি কাগজটা আমাদেরকে ধরিয়ে দিয়েছে, আমরা ওইটাকে নিয়ে লড়াই করছি, কিন্তু এখন একটা ডিবিসি কাগজের ধান বিক্রি হয় না ১৪৭৫ জনের। তাহলে এখন আমাদের এই অবস্থান হচ্ছে যে পঞ্চায়েতে আমরা যেহেতু লোকাল প্রশাসন, লোকাল প্রশাসন পঞ্চায়েত, তারপরে ওদের উপরে আমাদের এখন আমাদের থানা, থানার পরে যাব বিডিও, তাহলে এখন থানার আধিকারিকরাও এখানে আছেন, আর এখানে প্রধানও আছেন, প্রধান তো নিজের দায়িত্ব নিতে পারছেন না, প্রধানের দায়িত্ব না নেওয়ার জন্যে আজকে আমরা এখানে বিক্ষোভ অবস্থান বসাইছি, কিন্তু আমরা এখন পঞ্চায়েতের কাজ বন্ধ থাকবে যতদিন না আমাদের এই চাষিদের ধান সমাধান হবে। আপনাদের সমাধান হচ্ছে ন্যায্য মূল্য ধান আমাদের বিক্রি করতে হবে, কারণ আমাদের গোলসি ১ নম্বর ব্লকের আমরা যতটুকু খবর পেয়েছি সমস্ত পঞ্চায়েতে প্রায় ধান বিক্রি করতে পেরেছে কিছু না কিছু, কিন্তু যেখানে আমাদের ১৪০০ না ১৫০০ প্রায় চাষি আছে, তার মধ্যে আমরা কোনো চাষি ধান দিতে পারেনি, পার্সেন্টেজে আনা যাবে না। লোয়া রামগোপালপুর পঞ্চায়েত, শুধুমাত্র লোয়ারগোপাল পঞ্চায়েত। আচ্ছা, আমরা জানি সেটা আমাদের নবান্ন থেকে বার্তা আছে, দিদির বার্তা আছে, সমস্ত চাষিরা ধান বিক্রি করতে পারবে, তা আমরা ধানটা বিক্রি করতে পারলাম না কেন, এবং আমাদের ধান বিক্রি হলো না কেন? আজকে পরপর আমাদের চাষিদের যে চাষিদের যে অবস্থা, ভারতবর্ষ অর্থনীতি কাঠামো কিন্তু ভেঙে যাচ্ছে, অনেক চাষিকে হয়তো আত্মহত্যা করতে হবে, অনেক চাষিকে গলায় দড়ি দিতে হবে, যে অবস্থা চাষিদের বাঁচাক, আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বারবার, চাষিদের রক্ষা করুক সরকার। আর সিপিসি হচ্ছে যারা গভর্নমেন্টের ধান কিনছে, যারা আমাদের এখানে এটা কি আছে, সোসাইটি না, আমাদের মান্ডি, কৃষক মান্ডি তারা ধান কেনে, তার ডিপিসির দিকে ডিপিসি যে ধান কিনে তারা হচ্ছে ডাইরেক্ট মিল, সেই মিলগুলোকে এবার বলেছিল যে ধান কিনতে এক মাস ধরে তাদের টাইম থাকে, সেই জায়গায় তারা ১৭ দিন ধান নিয়েছে মাত্র, আর ধান নিয়েছে মাত্র যেটা ধান নেওয়ার কথা ১০০০০ বস্তা, সেখানে তারা নিয়েছে ওই অর্ধেক ধান নিয়েছে, তারা ইচ্ছা করে ধানগুলো কেনে নেই, জানি না কী তাদের ব্যাপার, সেইগুলো এখন লোকাল প্রশাসন তাদের খবর নিক, সেই মিলগুলো তাদের যারা নেয় তাদের ব্যবস্থা নিক, আর মান্ডি ধান নিচ্ছে, মান্ডি তারা নিজেরা ধান নিচ্ছে, তারা এখনও তারা কিনছে,
কিনছে তাহলে আমাদের যাদের ডিপিসি যাদের ডিপিসি আছে তাহলে তারা কি করবে? আপনাদের কি এই এলাকায় এক বস্তা ধান যায় এদিকে? না ধান এক বস্তাও যায় না, গেছে 100 জনের চাষির মতো ধান গেছে, এক বস্তাও যায় না ডিপিসি, এক বস্তা গেছে ডিপিসি নয় কি বলবো, হ্যাঁ ডিপিসি কি চাষি আছে, এক বস্তাও ধান যায় না, এক বস্তা আমাদের এক বস্তাও ধান যায় ডিপিসি কি আবার চাষি, হ্যাঁ চাষি আছে এখানে বলি আমাদের ডিপিসি সিপিসি এগুলো চাষিরা সাধারণত বোঝে না, আমরা বুঝি ক্ষুদ্র চাষিরা তো বোঝে না, আমাদেরকে আমরা বুঝতাম না গো, আমাদেরকে কিছু কিছু বুঝিয়েছেন, আমরা হয়তো কিছুটা বুঝেছি কিন্তু আমাদের চাষিরা ওইগুলো বোঝে না, তারা ধানটা যাতে বিক্রি হয় ঠিক ধরে ন্যায্য মূল্যে ধরে যে ধান বিক্রি হয় তাদের সেটাই চায়, আগে তো করছে যে প্রত্যেক বাড়ি তার রেকর্ড দিতে হবে জমা, তার এই যে নানা রকম কাগজগুলো জমা নিচ্ছে এটা প্রত্যেক বাড়ি কী করে নেওয়া হয়, এখন গতবার আমাদের নিয়েছে আমাদের আমার আমি আমার ছেলের নামে যদি থাকে বাবার নামে যদি বাবার নামে থাকে একসঙ্গে আজকে আমরা চাষ করছি বলছে সেটা গতবার নিয়েছে সেই ধানগুলো, এবারও বলছে তার না তার নেওয়া হবে না, ধান বিক্রি হবে না তার জন্য এলাকার প্রথমে চাষিতে ধান বিক্রি না কোনো চাষিতে ধান বিক্রি ওই বিষয়ে পঞ্চায়েত প্রধান পম্পা রুইদাস বলেন তিন মাস ধরে ধান নেওয়ার কথা চললেও শেষে সমবায় ছাড়া ডিপিসির মাধ্যমে ধান নেওয়া হবে না বলে তাকে জানান গলসি এক নম্বর ব্লকের বিডিও ম্যাডাম, সেই জন্যই চাষিরা পঞ্চায়েতে এসে তার নামে স্লোগান দিচ্ছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।